আসলে মানে সত্যি কথা বলতে কি সবসময় সোনালি যুগ, যেটা আমরা ধরতে পারি না সেটাকে আমরা মনে করি যে সোনালি যুগ। আজ থেকে 10 বছর বা 15 বছর আগেও তখনকার সময়ের লোকজন বলতো যে আজ থেকে 20 বছর আগে সোনালি যুগ ছিল, সবসময় সোনালি যুগ। সত্য ঘটনা যেটা সেটা হচ্ছে একটু ছবির সংখ্যা কমে গেছে, ছবির সংখ্যা যখনই কমে যায় তখন এরকম নানান রকম কথাবার্তা হবেই। তা আমাদের চেষ্টা থাকবে সবার, যারা নীতি নির্ধারকরা রয়েছেন উচ্চ পর্যায়ের, তাদের কাছে অনুরোধ থাকবে যেন যারা ছবি নির্মাণ করেন প্রডিউসার, তাদেরকে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, তাদের যদি সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়, লগ্নিকারক যদি আসে তখন ছবির সংখ্যা অটোমেটিকলি বেড়ে যাবে। এই দিকটাতে আমাদের মনে হয় ফোকাস দেওয়া বিশেষভাবে জরুরি আমি মনে করি, বিভিন্ন রকম ফ্যাসিলিটি বাড়ানো উচিত তাদের। আমি একটা কথা এর মধ্যে জানালাম যে পরিবেশ তৈরি করে দিতে হবে কর্পোরেটদের আসার জন্য। হ্যাঁ, শুধু কর্পোরেটদের কাছ থেকে আমরা নিব, কর্পোরেটদের কিছু দিব না, তাহলে তো কর্পোরেটরা বাংলাদেশে যারা আছে, কারণ বাংলাদেশের মার্কেটটা খুবই ছোট, পৃথিবীর অন্যান্য দেশের মার্কেট অনেক হিউজ বড়, সেখানে কর্পোরেটরা যখন ইনভেস্ট করে তার একটা গুড ফিডব্যাক আসে, কিন্তু আমাদের দেশের মার্কেট খুব ছোট, এই জন্য দেখা যায় যে বড় বড় কোম্পানিরা আসতে খুব একটা ইন্টারেস্ট ফিল করে না, হয়তো সম্পর্কের খাতিরে অনেকে আসেন এর মধ্যে। কিন্তু যদি তাদেরকে ওইভাবে ফ্যাসিলিটি দেওয়া হয় যে যারা ইনভেস্ট করবে বা যারা এখানে স্পন্সর করবে তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় কর্পোরেট হাউস আছে, তারাও কিন্তু ইনভেস্ট করবে এই সেক্টরে। তা আমার একটা কথা আবারও বলি, যারা বড় পদে রয়েছে, নীতি নির্ধারকে রয়েছেন, তাদেরকে নীতিতে পরিবর্তন আনতে হবে যেন বড় বড়রা যারা ইনভেস্টর তারা যেন এই ছবি বানাতে আগ্রহ প্রকাশ করে। কি বলবো, একটু আগে তো সবকিছু বলা শেষ হয়ে গেছে, তাই না? সে কথাটাই আবার নতুন করে না সবাই উদ্দেশ্যে বলি। আসলে কিছুদিন আগে আমার বাসার একটা কল নষ্ট হয়ে গেছে। কল কিনতে যখন গেলাম আমাকে বললো যে আমি ভাই এই কলটা নেন 10 বছরের গ্যারান্টি। আমি বলছি 10 বছর তো আপনার দোকান থাকবে কিনা এখানে কে জানে, তখন কি করবো, কোথায় পাবো? এরকম সমস্যা কিন্তু আমাদের প্রায় প্রতিনিয়তই হয়ে থাকে যে আমরা একটা প্রোডাক্ট কিনি, কেনার পর ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে ফেলি বা যে দোকান থেকে কিনি সে দোকানটা আর থাকে না। আমাদের এই সমস্যা সমাধানের জন্যই কিন্তু ওয়ালটন কর্তৃপক্ষ একটা জিনিস চিন্তা করলেন যে আমরা এমন একটা জিনিস তৈরি করবো বা আমার একটা সিস্টেম গ্রো আপ করবো, যে সিস্টেমের ফলে আমার যারা কাস্টমার রয়েছেন তাদের যদি ওয়ারেন্টি কার্ড হারিয়েও যায় তার সমস্ত ডাটা যেন আমাদের কাছে থাকে, সে শুধুমাত্র ওই প্রোডাক্টটা নিয়ে যাবে আমাদের সার্ভিস সেন্টারে বা যে কোনো জায়গায়, আমরা সাথে সাথে বুঝবো তিনি কবে এই প্রোডাক্টটি কিনেছেন, কি সমস্যা হয়েছে, সমস্ত ডাটা আমাদের কাছে থাকবে। এই কঠিন কাজটা যেন আমাদের কাস্টমার বুঝতে কোনো অসুবিধা না হয়, তাদের যেন সহজ হয়, তারা যেন এই কাজে আরো উৎসাহ ফিল করেন, সেই জন্যই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছেন আমরা এমন একটা ক্যাম্পেইন তৈরি করবো যে ক্যাম্পেইনে আমাদের কাস্টমাররা যেন উৎসাহ ফিল করে। তখন আমরা শুরু করলাম এই ডিজিটাল ক্যাম্পেইন, সিজন 1 থেকে শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ক্রেতারা যখনই যে পণ্যটি কিনে থাকেন না কেন আমাদের ওয়ালটনে, তার একটা ডাটা, সে কবে কিনেছে, তখন কি অবস্থা ছিল প্রোডাক্টের, সমস্ত ডাটা থাকে, এবং সে কখন সার্ভিস সেন্টারে গিয়েছিলেন।